গুড মর্নিং। এখন সকাল 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 মানে 10:30 বেজে গেছে এখন অলরেডি। তো আমি স্কুলে চলে এসেছি সোমবার, আজকে কালকে রবিবার বলেছিলাম, কালকে ব্লগটা করেছি, তো তারপর আর কিছু করা হয় না। তো সকালে একটু জানো ব্যস্ততা থাকে, সব কিছু আমি রান্নাবান্নার করে দিয়ে ঘরেরও কিছু কাজ করে দিয়ে এসেছি, শাশুড়িমা আছেন সামলে নেবেন, আর আমি স্কুলে চলে এসেছি অবশ্যই হাজব্যান্ডের সঙ্গে। তো আজকে স্কুলের রুমের মধ্যে রয়েছি আমি এখানে, কারণ বাইরে কাজ চলছে, ঠিক আছে, হয়তো আওয়াজ শোনা যাবে, কারণ কাজ মানে বাইরে আর কি স্কুলটা রং হচ্ছে, রঙের কাজগুলো হচ্ছে, আর এদিকে খাতা জমাও আছে এক্সামের। তো আজকে ক্লাস ওয়ানের ওরাল আছে, আর খাতা জমা আছে এখন, তো রেজাল্ট, তারপরে বই টই, অনেক কাজ এখন স্কুলে ডিসেম্বরেতে, ঠিক আছে। তো এখনও কেউ আসে না এত তাড়াতাড়ি, আমিও যখন বিয়ের আগে এত তাড়াতাড়ি আসতাম না, একটু ওই 10:30 পরের দিকে আসতাম, তো এখন এখন 10:20 বাজে আর কি। তো এই এখন বেঞ্চে বসে রয়েছি এখানে, যে সব খাতাপত্র জমা পড়েছে, কিছু কিছু রয়েছে, আরও কিছু জমা হবে, তো এখন কপিগুলো চেকিং চলছে, আর অন্য কোনো ম্যাম আসেননি, আসুক। আসার সময় এই যে অ্যামাজনের দুটো অর্ডার করা ছিল, আস্তে আস্তে রাস্তাতেই পেলাম, রাস্তাতেই দিয়ে দিল, তো এখন ওপেন করিনি, দেখবো, জানি না, এক মানে কম্বো ছিল অফারে, তো এটা দুটো প্যাকেটে এসেছে, এটা একটা এটা একটা, তো দেখি খুলবো কী আছে না আছে, ঠিক আছে, দেখি কোনো ম্যাডাম আসুক, প্রিয়াঙ্কাদের অপেক্ষায় আছি, ঠিক আছে, তো আবার পরে কথা বলছি। লেটই হয় ওর, হ্যাঁ আঁকা হয়ে গেছে, কালকে নিয়ে দিয়ে দেবো,
কালকে সাধারণত নিয়ে চলে আসতেই পারি খাতা দিয়ে দুর্গাদি কেমন আছেন? কাকিমা, ও কাকিমা এদিকে দেখ তপদ্রুত্রি বোনের এটা দেখবেন পরে দেখাচ্ছি এখন আপনারা দেখুন খাবার জিনিস কিছু অর্ডার করবি যে আমরা এই সময় থাকি একটা খাবার বলেছি আর একটা আর একটাই থাকবে এত বড় ওটা ওকে কাটতে দিন আস্তে হাতে না লেগে যায় ওতে ওই ওই আর একটা রয়েছে রাস্তায় দিয়ে গেল তখন কোথায় 800 টাকা কোথায় লেখা হ্যাঁ 1800 টাকা হ্যাঁ দু মাস যাবে একই এটা গ্লিসারিনের একটা কি আছে গরম আছে কোথায় তুমি মাল নিয়েছো স্কুলে
স্কুলের কাজ সেরে এবার বাড়ির দিকে, তখন পৌনে দুটো দুটো এরকম বাজে, বাড়ির দিকে যাচ্ছি স্কুল থেকে বেরিয়ে এই ঢালাই রাস্তা, ঠিক আছে? এই রাস্তা থেকে এগিয়ে গিয়ে আমাদের বাড়ির রাস্তাটা ওখানেই আছে, হ্যাঁ, রোডে উঠে ওইখানে, ওখান থেকে আমি আসতাম আর কি, বলছি কোথায় এই আরেকটু এগিয়ে গিয়ে।